হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ক্লিয়ার WBPSC। আজকে তোমাদের একটা ছোট্ট ইতিহাসের ক্লাস দিতে চলেছি। যেটা দেখতে পাচ্ছ, অবভিয়াসলি সিমেন্ট্রি এইজ কালচারের উপর। তো প্রথমে বলে রাখি যে সিমেন্ট্রি এইজ কালচারটা আমরা কোথায় শুনেছি। আমরা যখন একটা হিস্ট্রি পড়া শুরু করি, যখন আমরা IBC পড়িয়েছিলাম, সেইখানে বলেছিলাম যে হরপ্পা যে সাইটটা ছিল, সেই হরপ্পা সাইটের সাইটে আমাদের একটা বৈশিষ্ট্য পেয়েছিলাম যে ওইখানে এই সিমেন্ট্রি হল পাওয়া গেছিলো, না একটা জায়গা পাওয়া গেছিলো যেখানে এই সিমেন্ট্রি ছিল, হ্যাঁ কি না। তো সেই বিষয়ে আজকে আমরা জানবো যে অ্যাকচুয়ালি এটা কী জিনিস ছিল, কীরকম কী ছিল, সেই বিষয়ে একটা ডিটেলস একটা আলোচনা করব আমরা। তো তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদের বহরমপুর এবং ইসলামপুরে আমাদের অফলাইন ব্যাচ অলরেডি চলছে। সেইখানে তোমরা আমাদের সঙ্গে প্রিপারেশন করতে চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়াও যদি তোমরা আমাদের সঙ্গে একদম ফ্রি অফ কস্ট গাইডেন্স পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখানে তোমরা জয়েন হতে পারো। সেখানে আমরা গ্রুপের লিঙ্কটা তো অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। সেখানে তোমরা জয়েন করলে সেখানে তোমরা ডেইলি কুইজে কম্পিটিশান করতে পারবে আমাদের সঙ্গে। ইনফ্যাক্ট আমাদের কাছ থেকে ফ্রি অফ কস্ট অনেক স্টাডি ম্যাটেরিয়ালসও পেয়ে যেতে পারবে। তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করি। ওকে, দেখো, এই সিমেন্ট্রি কালচার ওয়াজ এ ব্রোঞ্জ এজ কালচার। কোন সময়ের সমসাময়িক কালচার ছিল তাহলে এটা? অবভিয়াসলি এই সিমেন্ট্রি কালচারটা ছিল একটা ব্রোঞ্জ এজের সমসাময়িক কালচার, জানি আমরা, কারণ হরপ্পান কালচার যেটা ছিল সেটা অবভিয়াসলি ব্রোঞ্জ এজ, বা যেটাকে আমরা বলছি চ্যালকোলিথিক এজ, তাই না? চ্যালকোলিথিক এজের সমসাময়িক ছিল। আর এই সিমেন্ট্রি কালচারটা আমরা পেয়েছিলাম কোথায়? হরপ্পাতে। অর্থাৎ দেখো, পাঞ্জাব রিজিয়ান, মানে এই পাঞ্জাব বলতে ইন্ডিয়ার যে পাঞ্জাব সেটা নয়, অবিভক্ত পাঞ্জাব, অর্থাৎ মেইনলি তোমরা বলতে পারো যে পাকিস্তানের পাঞ্জাব রিজিয়ান, যেখানে সিন্ধু নদীটা আছে সেই জায়গাটা। ম্যাপে যদি তোমরা দেখো, ম্যাপটার দিকে একটু তাকাও, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে আমরা সিমেন্ট্রি এইজ এই কালচারটা দেখতে পাবো, দেখছো? সো ফ্রম এর যে টাইম লাইনটা ছিল, দেখো, 1900 থেকে 1300 BC, অর্থাৎ এই টাইম লাইনটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবো যে লেট হরপ্পান সিভিলাইজেশনের মধ্যে এই টাইম লাইনটা, এই সিমেন্ট্রি কালচারটা আমরা দেখতে পাই। তো এই সিমেন্ট্রি কালচার ওয়াজ লোকেটেড ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য পাঞ্জাব রিজিয়ন ইন প্রেজেন্ট ডে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ইট ওয়াজ নেমড আফটার এ সিমেট্রি ফাউন্ড ইন এরিয়া এইচ অ্যাট হরপ্পা। তাহলে এরিয়া এইচ, হরপ্পার একটা জায়গার নাম ছিল এরিয়া এইচ, সেইখানে একটা সিমেট্রি অ্যাকচুয়ালি তুমি বলতে পারো যে একটা কবরস্থান পাওয়া গেছিলো, যার নাম অনুসারে এই একটা কালচার, এই কালচার একটা পুরো কালচারের নামকরণ করা হয় সিমেট্রি এইচ কালচার। কালচারটার ফিচার্সগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, তার আগে তুমি দেখো এটা কার সমসাময়িক ছিল। ওয়ান অফ দ্য থ্রি কালচারাল ফেজেস দ্যাট ডেভেলপ ইন দ্য লোকালাইজেশন এরা। লোকালাইজেশন এরা বলতে কোনটাকে বলা হচ্ছে? দেখো, লেট হরপ্পান এরা, অর্থাৎ যে উনিশশো থেকে তেরোশো BC এই যে সময়, কারণ টাইম লাইনটা, এইটাকে আমরা বলছি লেট হরপ্পান ফেজ। হরপ্পান ফেজ আমরা জানি তিনটে হরপ্পান ফেজ ছিল, প্রি হরপ্পান, ম্যাচিওর হরপ্পান এবং তারপরে লেট হরপ্পান। এটা আমরা IBC-র ক্লাসে আলোচনা করেছি অলরেডি। তো দেখো, লেট হরপ্পান ফেজে তিনটে কালচার কিন্তু সেই সিন্ধু সভ্যতায় আমরা দেখতে পাই। একটা হচ্ছে সিমেট্রি এইজ কালচার, যেটা নিয়ে আমরা পড়াশোনা করছি, আর একটা হচ্ছে সিন্ধ অঞ্চলে যেটা পাওয়া যায় সেটাকে ঝুকার কালচার বলা হচ্ছে, আর গুজরাটে যেটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলছি রংপুর কালচার, ঠিক আছে? সাম ট্রেডস অফ সিমেন্ট্রি এইজ কালচার হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ দ্য সোয়াত কালচার। সোয়াত কালচারটা কি? সোয়াত কালচারটা হচ্ছে প্রি হরপ্পান একটা কালচার, যেটাও ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু গড়ে উঠেছিল, ঠিক আছে? নেক্সট আমরা কী দেখবো? এই কালচারের বিভিন্ন ফিচার্সগুলো দেখবো, যে সিমেট্রি এইজ কালচারের ফিচার্সগুলো কী কী ছিল, মানে এই কালচারটাকে, মানে অন্যান্য যে কালচার, আরও যে তিনখানা কালচার পড়লাম, যে ঝুকার, রংপুর অ্যান্ড সিমেট্রি এইজ, তাহলে এইটাকে কেন অন্যগুলোর থেকে আলাদা? এক তো এদের পজিশান আলাদা, এটা হরপ্পা অঞ্চলে ছিল, পাঞ্জাব অঞ্চলে ছিল, তো আর
এদের নিজস্বতা কি ছিল, এদের কী নিজস্বতা ছিল যেগুলো তাদেরকে অন্যগুলোর থেকে আলাদা করে, সেটা হচ্ছে ফিচার্সের মধ্যে দেখো। ইউজ অফ ক্রিমেশনস অফ হিউম্যান রিমেন্স, দ্য বোনস ওয়ার স্টোর্ড ইন এ পেন্টেড পটারি বিউরিয়াল আর্ম। মানে এখনকার দিনে কি হয়, এখনকার দিনে মাটিতে যে কবরটা দেওয়া হয় সে তখন কি করা হতো, এই সিমেট্রি এইজ কালচারে কি করা হতো, এই যে হিউম্যান্স যে রিমেন্সগুলো থাকতো অর্থাৎ যে হাড়গুলো থাকতো সেইগুলোকে এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দুটো পটারি আছে, দুটো পাত্র আছে, এই পাত্রর ভিতরে স্টোর করা হতো এবং তারপরে সেটাকে মাটি চাপা দেওয়া হতো, ঠিক আছে। তো এই যে পাত্রের ভিতরে স্টোর করা হচ্ছে, এই পাত্রগুলোর বৈশিষ্ট্য কী ছিল, এইগুলো ছিল সবই দেখো আঁকা ডিজাইন করা, দেখতে পাচ্ছ এর উপরে একটা টেক্সচার করা আছে, একটা ডিজাইন করা আছে, সুন্দরভাবে আঁকা আছে। তো এইগুলো থাকতো আঁকা এবং এর একটা সুন্দর ঢাকনাও থাকতো, এই ঢাকনা বন্দি করে এটাকে মাটিতে কিন্তু চাপা দেওয়া হতো। আর দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ইন্দাস সিভিলাইজেশনস বডিজ ওয়ার বারিড ইন দ্য উডেড কফিন্স। দেখো ইন্ডিয়ান সিভিলাইজেশন, ইন্দাস সিভিলাইজেশনের বেশিরভাগ জায়গায় কী করা হতো, একটা এখন যে খ্রিস্টানদের যেভাবে ইয়ে দেওয়া হয় মানে এরকম একটা উডেন কফিন থাকে, এই উডেন কফিনের ভিতরে আর ডেড বডিটাকে এভাবে রাখা হয়, হ্যাঁ কি না, তারপরে সেটাকে মাটি দেওয়া হয়। কিন্তু সিমেট্রি এইজটা এইখানেই আলাদা, যে তারা এই যে কবরটাকে দিত একটা হাড়ির ভিতরে তাদের হাড়গুলোকে রাখার মাধ্যমে। রেডিস পটারি পেন্টেড ইন ব্ল্যাক উইথ অ্যান্টিলপস পিকক্স ইটিসি। তার মানে দেখো একটা লাল রঙের পাত্র যেটা ছবিতে দেখতেই পাচ্ছ এবং কী থাকতো তার উপরে কালো রঙের অ্যান্টিলপস আঁকা থাকতো, পিকক্স আঁকা থাকতো, তাই কি না, সানস অ্যান্ড স্টারস আঁকা থাকতো উইথ ডিফারেন্ট সারফেস ট্রিটমেন্ট টু দ্য আর্লিয়ার পিরিয়ড, এবং আর্লিয়ার পিরিয়ডের বিভিন্ন ছবি ছবা সেখানে কিন্তু আঁকা থাকতো। এক্সপেনশন অফ সেটেলমেন্ট ইন টু ইস্ট, এবং এখান থেকেই এই যে সেটেলমেন্টটা ছিল এরা কিন্তু পরবর্তীতে ইস্টওয়ার্ড অর্থাৎ ভারতবর্ষের পূর্ব দিকে অর্থাৎ গাঙ্গেয় সমভূমির দিকে তারা কিন্তু অগ্রসর হয়েছিল। এইটুকুই ছিল আজকে তোমাদেরকে পড়ানোর মূল বিষয়, যেটা আমরা শেষ করলাম যে এইসিমেট্রি কালচারটা কী ছিল। আমরা অনেক সময় এটা পড়ে যাই কিন্তু এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার থাকে না, তার জন্য তোমাদেরকে আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এরকম আরও কোনো বিষয়ের উপর যদি তোমাদের কনসেপচুয়াল ভিডিও চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে জানাও, আমরা অবশ্যই তোমাদেরকে সেই বিষয়ে একটা ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব প্রোভাইড করার চেষ্টা করব। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।